আমাদের দাবি এই অবৈধ বালি পাচার বন্ধ করতে হবে। আমাদের যে স্টুডেন্টরা আছে, বাচ্চারা আছে, তাদের স্কুল যাতায়াতের প্রচুর অসুবিধে। তারা সাইকেল নিয়ে স্কুলে যায়, যদি বাই চান্সের মধ্যেই আমি বলছি যে তারা পড়ে যায়, তাদের তো দূর মানে ক্ষতি হয়ে যাবে। এত এত বালি গাড়ি, তার মধ্যে আবার মানে লাইন দিয়ে বালি গাড়ি আসেই, আর যত বালি গাড়ি আছে সব কিন্তু 10 টনের বেশি। আমাদের রাস্তায় এত দুরাবস্থা যে আমাদের কোনো পেশেন্টের কোনো অসুবিধা হলে আমাদের এখান থেকে অ্যাম্বুলেন্স যেতে যেতে মানে পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যায়। আর আমাদের এখানে কাছে কোথাও হাসপাতালও নাই, আর কাছে কোথাও পরিষেবা আছে, তো সেগুলো মানে এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয়। খারাপ এখান থেকে ওই কালিদাসপুর মোড় অবধি আমরা চাইছি আমাদের এই রাস্তা যেন মেরামত করা হয়, আর অবৈধ বালি পাচার যেন বন্ধ হয়। প্রশাসন এসেছিল, কিন্তু প্রশাসন তো আমাদেরকে অনেক কিছু বলে গেছে, অনেক কিছু হুমকি দিয়ে গেছে। তার মধ্যে প্রশাসন এতগুলো মহিলার সামনে নিজের ল্যাঙ্গুয়েজ খারাপ করে দিচ্ছে, এই যে থানার বড়বাবু। এখন কি চাইছেন আপনারা? এখন আমরা ওটাই চাইছি আমাদের অবৈধ বালি পাচার বন্ধ হোক, আর আমাদের রাস্তা অবিলম্বে মেরামত করা হোক। দেখুন, আমার তো সন্দেহ পুরোটাই অবৈধ, কারণ যে ঘাটগুলো চলছে সেখানে আমি যেমন সালতরার ওই দিকের যে একটা ঘাট চলছে সেখানে আমি ওখানের যিনি ওসি আছেন ওনাকে বললাম, দাদা এই দেখুন এখানে যেভাবে গাড়ি রাস্তাতে দাঁড়িয়ে থাকে, বিভিন্ন জায়গাতে মানে গাড়ি দাঁড়িয়েছে লম্বা লম্বা, দেখবেন কালিদাসপুর থেকে যেভাবে গাড়ি দাঁড়িয়ে আছে যে কোনো সময়ে দুর্ঘটনা হতে পারে। তো আমি ওখানে ওসিকে বললাম, দাদা এরকম ব্যাপার, তো উনি বললেন ওগুলো নদী ড্রেসিং হয়ে যায়, যদি নদী ড্রেসিংয়ে হয়ে থাকে আমার যদি নদী ড্রেসিং হয় তাহলে ওই ড্রেসিংয়ের যে বালু সেই বালুটা তো বিক্রি করা যায় না, সেই ড্রেসিং করার পর বালুটা তো হয়তো পাড়ে রাখতে হবে, নাহলে অন্য কোনো কোথাও জায়গায় রাখা হয়েছে, কিন্তু সেগুলো তো বিক্রি রাতের অন্ধকারে এবং দিনের বেলা তো দিনে দুপুরে দেখা যাচ্ছে যে সরকারের যে গাইডলাইন সেই গাইডলাইন অমান্য করেই কিন্তু বালি তারা তুলছে এবং সরাসরি সেই লরিতে করে পাচার হয়ে যাচ্ছে রাজ্য তথা ভিন রাজ্যে। এটা কি বৈধ? এটা কারা জড়িত থাকতে বলে মনে করেন? এটা আপনারা ভালো করেই জানেন যে এটা কারা কারা করে, আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কোনো দিনই করবে না, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী এবং আমরা আমাদের যারা আমাদের যে প্রকৃতির জিনিস আমাদের নদী যদি খালি করে দেওয়া হয় তাহলে যে কোনো সময় তো খড়কাবান, আপনারা দেখলেন মালদাতে যেভাবে খড়কাবান হয়ে সেখানেও এরকম দুর্ঘটনা ঘটতে পারে, এগুলো পুলিশ প্রশাসন নজর দিচ্ছে না, এগুলো অবৈধভাবে চলছে, বিভিন্ন দিনের বেলাতেও চলছে রাত্রে বেলাতেও চলছে, পুরোটাই অবৈধ, কোনোটাই মানে অবৈধ। শাসক দলের নেতারা কি জড়িত? অবশ্যই শাসক দলের নেতাদের দ্বারা এইগুলো পরিচালিত। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।